দর্শক, আমি নাজিফা তুশি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কুমারিকা কেশকাহনে। চলছে ফুটবল মেনিয়া, সেরা হবার লড়াইয়ে পায়ের যুদ্ধ চলছে ফুটবলের মাঠে। ফুটবল খেলাটা শুধু পায়ের হলেও মাথায় কেশ বিন্যাসের কারণে অনেকে হয়েছেন সবার কাছে অনুকরণীয়। তবে একজন আছেন যিনি সবার থেকে একটু ভিন্ন, তিনি আর কেউই নন, ডেভিড বেকহাম। চলুন দেখে নেই তার কেশকাহন। খেলার মাঠ থেকে এবার সোজা গৃহকোণ, কারণ এখন আসছে আমাদের আজকের কেশবতী। গল্প করব তার সাথে, শুনব তার দীর্ঘ কেশের গোপন রহস্য। তবে তার আগে দেখে নেব আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কারা কারা ছবি পাঠিয়েছিলেন। প্রিয় দর্শক, অপেক্ষার পালা শেষ, চলুন স্বাগত জানাই আমাদের আজকের কেশবতীকে। মাশাআল্লাহ, কি বড় চুল! প্লিজ বসো। আমার তো তোমার চুল আবার ধরতে ইচ্ছে করছে। আমি আমার প্রোগ্রামে যতজন গেস্ট এসেছে, আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি বড় চুল আমি দেখেছি। আর মাশাআল্লাহ গ্রোথও অনেক ভালো। আমি চাই যে আমার চুল এত বড় হোক, এত সুন্দর হোক। বলতো কিভাবে এত বড় চুল পাবো আমি? হ্যাঁ, ফার্স্ট অফ অল এটা আমার গড গিফটেড। আর তারপর আমি কিছু পরিচর্যা করি, রেগুলার তেল ইউজ করি, শ্যাম্পু করি, ন্যাচারাল কিছু চুলে দেই, মানে চুলে লাগাই। না না, এভাবে বললে হবে না, আমাকে আরও ডিটেলসে বলতে হবে তোমার। তুমি একদম সকাল থেকে রাত পর্যন্ত চুলের কী কী যত্ন নাও, এভরিথিং? সকালে ঘুম থেকে উঠে চুল আঁচড়ানোর চেষ্টা করি, আঁচড়িয়ে ঠিক করে বেঁধে রাখি, কাটা দিয়ে। বেনি করা খুব কম হয়, পনিটেল করা খুব কম হয়, বেঁধে রাখি। তারপরে তো শাওয়ার নেওয়া হয়, শাওয়ার নিলে শ্যাম্পু তেল তুল তেল থাকলে চুলে শ্যাম্পু দেই, তারপরে কন্ডিশনার দেই, তারপর ওটা খুব ভালো করে শুকাই ফ্যানের বাতাসে। আমি আধা ঘন্টা 40 মিনিট মতো চুলটা শুকিয়ে নেই, তারপর অন্য কাজগুলো করি। শুকানোর পরে চুলগুলো আবার ঠিক করে চিরুনি দিয়ে আঁচড়াই, আঁচড়ানোর পর সুন্দর করে বেঁধে তারপর সব দিনের সব কাজগুলো করি। আর বাহিরে বের হলে চুল কখনো আমি খুলে যাই না, মানে খোলা চুল কখনো বাহিরে নিয়ে যাই না, সুন্দর করে মাথা পেঁচিয়ে রাখি, মাথার মধ্যে দিয়ে পেঁচিয়ে রাখি, না হলে কাটা দিয়ে বেঁধে রাখি, না হলে বেনি করে ওটাও পেঁচিয়ে রাখি, আর ওড়না দিয়ে রাখি। হিজাবটা পরা হয় না, কিন্তু ওড়না দিয়ে রাখি ধোলা থেকে বাঁচার জন্য। তারপরে রাত হলে চুল বাঁধা হয় না, বেঁধে কখনো ঘুমাই না, সাইড করে জানো চুলের জট না বাঁধে। যেহেতু বড় চুল, বালিশের সঙ্গে ইয়া লাগলে জট বেঁধে যাবে, তো জট না বাঁধে সেজন্য বালিশের সাইড করে ঘুমিয়ে পড়ি। এভাবেই সারাদিন এভাবেই চলে যায়। ছোটো থেকে আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি যে আমি যখন জন্ম নেই তখন নাকি আমার অনেক চুল ছিল, মানে মাথা ভর্তি চুল ছিল। তো তারপর থেকে আমার বড় ভাই ছিল, তিনি আমার চুলের অনেক যত্ন নিতেন, অনেক কেয়ার করতেন, আমার বড় অনেক সাপোর্ট করতে, ও বলে না তোমার চুলগুলো আমার অনেক ভালো লাগে। আমার বাবার মাথায় অনেক চুল, বাবা ভাইয়ের মাথায় অনেক চুল, ছোটো থেকে চুল ভালো ছিল। আমি তারপরে ন্যাচারাল ইয়া জিনিসগুলো নিতাম, মেহেদি পাতা যেটা নিই সেটা একদম গাছ থেকে, মানে গাছের পাতা যেটা, ওটা আমি বাজার থেকে কালেক্ট করি, করে আমি বাসায় আমি ওটা পিষে তারপরে ওটা নিই, মানে একদম অর্গ্যানিক। আমি পাউডারটাও নিই না, মানে একদম যেটা অরিজিনাল পাতা গাছের ওইটা নিই। হ্যাঁ,
ডিমার টক দই একটা প্যাক থাকে ওটা আমি নেই, মাসে একবার নিবই, মানে এটা আমার বাধা নিয়ম হয়ে গিয়েছে, ওটা আমি নিবই। আর দুই তিন মাস পর আমলকির শুকনো আমলকিটা কিনতে পাওয়া যায় ওখান থেকে, ওটা কিনে ওটা সারা রাত ভিজিয়ে রাখি, রাখার পরে সকালে আর কি ওটা দিয়ে ওটা পানিটা একদম অ্যাবজর্ব করে একদম কালো হয়ে যায়। তো ওইটা নিলে চুল আর কি বেশি কালো দেখা যায়, তো ন্যাচারাল আর কি ওইভাবে চুল ব্ল্যাক করার চেষ্টা করি। এটাই তেল দেওয়া কি হয়? হ্যাঁ, তেল শিওর দেওয়া হয়, তেল সপ্তাহে দুই দিন তেল দেওয়ার খুব চেষ্টা করি, মানে দেই, এটা তিন দিন দেওয়া উচিত কিন্তু দুই দিন দেই, কখনো কোনো কেমিক্যাল চুলে ইউজ করিনি, এমনকি চুলে কোনো আয়রন কিংবা কোনো কিছু না, শুধু শ্যাম্পু ছাড়া। আচ্ছা, তোমার চুল নিয়ে তো অনেক কথা শুনলাম, তুমি বললে যে তোমার বর তোমার চুল অনেক পছন্দ করে, তো তোমার বর কি আসলে তোমাকে দেখে আগে পছন্দ করেছে না তোমার চুল দেখে আগে পছন্দ করে? না, আমার যখন বিয়ে হয় মানে আমার বরের সঙ্গে যখন আমার ফার্স্ট মিট হয় তখন তো আমার বর চুল দেখে নেয়, আমাকেই দেখছে, আমাকে দেখার পর বরের সঙ্গে থেকে থেকে চুলগুলো আসলে এত বেশি লং হয়েছে। বাহ, তোমার তো একটা বাবু আছে, তো তুমি কি চাও তোমার বাবুরও চুল বড় থাকুক নাকি ও যেটা চায় সেটা? না, আমি চাই বড় থাকুক, ওর বাবাও চায় যে না মেয়ের চুলটা বড় করবো, না ওর চুল কাটাই হয় না, কখনো কাটা হয়নি, জন্মের পর একবার ইয়া হয়েছে, কিন্তু ওর চুলটা আমার মতো না, মানে আমার যেরকম দেখলে মানে মনে হয় যে চুলটা অনেক গ্রোথ ভালো, ওরও ওরকম না, ও নিজেই বলে যে আমি তোমার মতো চুল করবো, আমি তোমার মতো চুল আমার কবে হবে, আমার চুল কেন এরকম হয়েছে, ছোটো ছোটো কেন, মানে কুকড়ানো কেন, ওরটা একটু কার্লি, তো বলে কার্লি হয়েছে কেন, আমি তোমার মতো চুল চাই, মানে তোমার আমার চুলটা আবার তুই স্ট্রেট কার্লি না, তো ওইটা বলে। প্রিয় দর্শক, চলছে রানু ও তার চুল নিয়ে অনেক অনেক গল্প, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশ কাহনে, কথা হচ্ছে রানুর সাথে। আচ্ছা রানু, বিরতির আগে তোমার চুলের পরিচর্যা নিয়ে অনেক অনেক কথা শুনলাম, এখন আমি জানতে চাই তোমার চুল নিয়ে কোনো মজার ঘটনা কি আছে? হ্যাঁ, মজার ঘটনা তো বলে শেষ করা যাবে না, কিন্তু এখন যেটা মনে পড়ছে সেটা হচ্ছে আমি যখন ইন্টারে পড়তাম, আমার চুল তখন অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল, আমার আবাসিকের আমার হোস্টেলে তখন আমার একটা ফ্রেন্ড ছিল, ও খুব জেলাস ফিল করতো আমার চুলকে নিয়ে, তো একদিন আমি ঘুমিয়ে আছি, ও আমার একই রুমে, আমরা রুমমেট ছিলাম, ও করছে কি চুইংগাম যেটা ওটা খেয়ে আমার চুলের সঙ্গে আটকিয়ে দিয়েছে, আমি তো বুঝি নাই, আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার চুল মানে জট বেঁধে আছে, আমি বলি কি, আমি তো কান্না শুরু করে দিয়েছি, এখন কী হবে, এখন কী হবে, এটা আমার চুল আমি কীভাবে এটা ওয়াশ করবো, এটা আমার চুল তো কেটে ফেলতে হবে, আমার কান্না দেখো চুল বলতেছে যে তোর চুলগুলো না আমি এরকম করছি, আমার খুব জেলাস হতো, তোর চুল এত সুন্দর, সবাই শুধু তোর চুল নিয়ে এত কথা বলে, আমার এই জন্য খুব জেলাস হচ্ছিলো। তো আমাদের হোস্টেলে যে ম্যাট্রন খালাটা ছিল ওর কাছ থেকে, ওনার কাছ থেকে বরফ কুচি এনে আমার চুলের সঙ্গে বারবার দিচ্ছে যে এটা যদি চুইংগামটা যদি কোনোভাবে রিমুভ করা যায়, তো যাই হোক সম্পূর্ণ তো রিমুভ করতে পারে নাই, চুল কেটে ফেলতে হয়েছে, অনেক অনেকগুলো চুল কেটে ফেলতে হয়েছিলো, তো তারপর থেকে ওর সঙ্গে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিলো। ভেরি স্যাড স্টোরি, তোমার যদি কোনো মজার ঘটনা থাকে প্লিজ শেয়ার করো। একটা মজার ঘটনা এখন মনে পড়ছে, সেটা হচ্ছে আমি তো ওই যে বললাম চুলগুলো তো আমি পেঁচিয়ে তারপর ওনা মাথায় দিয়ে তারপরে বাইরে বের হই, তো আমার ফ্রেন্ড না ঠিক আমার ফ্ল্যাটমেট বলতে পারি, আমার পাশের ফ্ল্যাটে থাকতো, তো ওনার সঙ্গে আমি যখন শপিংয়ে গিয়েছি চুলে তো কাটা দিয়ে আটকানো ছিল আর মাথায় ওনার ছিল, ওনাটা সামহাউ পড়ে গিয়েছে, ও উনি আমার পিছনে ছিল, থাকার পরে করছে কি আমার চুলে কাটাটা খুলে ফেলছে, তো আমার চুল তো মানে নিচে পড়ে গিয়েছে, মানে খুলে একদম ছড়াই গিয়েছে, তো সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমার তো খুব ভীষণ লজ্জা লাগছে, কি সবাই এত বড় চুল কি সুন্দর চুল এরকম বলতেছে, তখন আমি তো খুব লজ্জা পেয়েছি, ওই ওই ব্যাপারটা খুব মাথায় মানে এখনো মনে পড়ে ব্যাপারটা। বা খুবই মজার ঘটনা, এরকম যাদের বড় চুল তাদের প্রায় শুনি যে ফ্রেন্ডরা বা কাছের কেউ বারবার চুলটাকে একটু চুলটা ধরতে চায়, একটু চুলটার খোপা খুলে দিতে চায়। আমাদের কালেকশনে তোমার কিছু সুন্দর চুলের ছবি আছে, আমি চাই আমার দর্শক তোমার এসব সুন্দর চুলের ছবিগুলো দেখো। শিওর। প্রিয় দর্শক, দেখে নে রানুর চুলের কিছু সুন্দর ছবি। প্রিয় দর্শক, রানুর চুলের ছবিগুলো অনেক সুন্দর না? রানু,
তোমার সাথে গল্প করে আমার অনেক ভালো লেগেছে। আমারও অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমি তোমার সাথে কিন্তু একটা ছবি তুলবো। শিওর। আরটিভি এবং কুমারিকার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে একটা গিফট হ্যাম্পার। রানুর মতো আপনারা যারা কুমারিকা কেশকাহনে আসতে চান তারা জেনে নিন প্রোগ্রামে আসার নিয়ম। আপনি যদি দীর্ঘ কেশের অধিকারিণী হন তাহলে 4R সাইজের 2 কপি ছবি সহ চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কুমারিকা কেশকাহন, BSEC ভবন, ষষ্ঠতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। অথবা ছবিসহ ইমেল করুন kumarikakeshkahon@rtvbd.tv। বসেছিলাম ক্লাসে, হঠাৎ রেবা এসে বলল আধা ঘন্টার মধ্যে নাকি প্রেজেন্টেশন, অনলি হাফ অ্যান আওয়ার। মাথায় চুলের যে অবস্থা, কি করবো এখন? এমন একটি সিচুয়েশনে ঝটপট কেশ বিন্যাসের পরামর্শ দিতে আসবেন হেয়ার এক্সপার্ট তানজিমা শারমিন মিউনি আপু। যখন মেয়েরা লেখাপড়ার জন্য যায় তখন অধিকাংশ সময় তাদের চুল খুব একটা পরিপাটি থাকে না, কিন্তু হঠাৎই যখন ক্লাসে প্রেজেন্টেশনের প্রসঙ্গ এসে যায় তখন চুল পরিপাটির বিষয়টাও এসে যায়। কুমারিকা কেশকাহনের আজকের এই পর্বে আমি সিম্পল একটি হেয়ারস্টাইল করে দেখাবো, যেই হেয়ারস্টাইলটি ইউনিভার্সিটিতে বসেই কারো সাহায্য ছাড়া বা সাহায্য নিয়েই যে কেউই খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবে। এই হেয়ারস্টাইলটি করতে যে জিনিসগুলোর প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে একটি স্টিক অলা চিরুনি, 2টি রাবার ব্যান্ড, 2টি কাটা, কয়েকটি ক্লিপ এবং 2টি সেটিং ক্লিপ। এগুলো চাইলে ছাত্রীরা তাদের ব্যাগে ক্যারি করতে পারে। এই হেয়ারস্টাইলটি করার জন্য প্রথমে চুলগুলোকে খুব ভালোভাবে আঁচড়ে নিতে হবে। চুলগুলোকে ভালোভাবে আঁচড়ে নিয়ে মাঝখানে শিথিল করে দুই ভাগে ভাগ করে নিতে হবে। তারপর এক ভাগ চুল, অর্থাৎ একটা সাইডের চুলের সম্পূর্ণ চুলের 3/3 এক ভাগ অংশ আলাদা করে রাখতে হবে এবং বাকি যে 2 ভাগ অংশ সেটিকে পেছনের দিকে একটি সেটিং ক্লিপ দিয়ে আটকে নিতে হবে এবং সামনের দিকে যে চুলের অংশটুকু রাখা হয়েছে সেগুলোকে আলাদা রাখার জন্য একটি রাবার ব্যান্ড আটকে নিতে হবে। এরপরে অপর পাশের চুলগুলোকেও একইভাবে আলাদা করে নিতে হবে। এবার পেছনে সেটিং ক্লিপে যে চুলগুলো রাখা হয়েছে সেগুলোকে একটু পাফ করে ফুলিয়ে সামনের দিকে সেট করতে হবে এবং সেট করার পরে পেছনে ক্লিপ দিয়ে আটকে নিতে হবে। তারপরে পেছনে সমস্ত চুলকে একটু পনিটেল করতে হবে মোটা রাবার ব্যান্ডটি দিয়ে। এবার সামনে থেকে খেয়াল করতে হবে টপের যে চুলগুলোকে পাফ করে ব্যাক কম করে সেট করা হয়েছে ব্যাক সাইডে, সেটি সামনের দিকের চুলের শেপ সমান আছে কিনা। যদি শেপ সমান না থাকে তাহলে স্টিক অলা চিরুনির যে স্টিকটা আছে সেটি দিয়ে টেনে টেনে শেপ সমান করে নিতে হবে। তারপরে শিথির দুই পাশে সামনের দিকে যে চুলগুলোকে রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখা হয়েছে এবার সেগুলোকে সেট করতে হবে। সেক্ষেত্রে প্রথমে এক পাশের চুলের একদম শিথির কাছের অংশ একটু চুল নিয়ে 3টি ভাগে ভাগ করে নিতে হবে, করে সেখান থেকে বেনি শুরু করতে হবে। বেনির প্রত্যেকটা অংশের সাথে, অর্থাৎ প্রত্যেকটা স্টেপে সামনের দিক থেকে অল্প অল্প করে চুল নিতে নিতে একদম লাস্ট লেন পর্যন্ত বেনি করে আসতে হবে। ঠিক একইভাবে অপর পাশের যে চুলগুলো রাখা হয়েছে সেগুলোকে বেনি করতে হবে একদম চুলের লাস্ট লেন পর্যন্ত। এবার দুই পাশের চুলগুলোকে নিয়ে যে 2টি বেনি করা হয়েছে সেই বেনি দুটিকে পেছনে যে পনিটেল আগে থেকেই করা আছে সেই পনিটেলের রাবার ব্যান্ডের অংশের কাছে পেঁচিয়ে সেট করতে হবে এবং সেট করার পরে কাঁটা দিয়ে আটকে দিতে হবে যেন বেনির চুলের কিছু অংশ খুলে না আসে।
এরপরে পেছনে পাফ করে যখন সেট করা হয়েছে তখন চুলগুলোকে আটকানোর জন্য অনেকগুলো ক্লিপের ব্যবহার করা হয়েছিল। এই ক্লিপগুলো এবার খুলে দিতে হবে, কেননা ক্লিপ যদি অনেকগুলো দেখা যায় তাহলে হেয়ার স্টাইলটা দেখতে ভালো লাগে না। স্টাইলটিকে আরও ফুটিয়ে তোলার জন্য সামনের দিকে যে বেনির লেয়ারগুলো, অর্থাৎ কিছু কিছু চুল নিয়ে যে বেনির সাথে অ্যাড করা হয়েছিল, সেই লেয়ারগুলোকে যদি একটু টেনে টেনে লুজ করে দেওয়া হয় তাহলে হেয়ার স্টাইলটি দেখতে ভালো লাগবে। ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশনের জন্য অনেক ধরনের হেয়ারস্টাইলই করা যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে হেয়ারস্টাইলটি যেন সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং সিম্পল হয়। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশকাহন নিয়ে। রহিমা সুলতান আর রীতা আপু আমাদের জন্য অপেক্ষা করছেন হার্বস নিয়ে। চলুন দেখে আসি কেশ চর্চায় তিনি কি নিয়ে আমাদের পরামর্শ দেবেন। কিন্তু আমাদের সবারই বেশ ভালো ধকল যায়, বাসে করে যখন আমরা বাড়িতে যাই বা ট্রেনে যাই, এতে করে ধুলা বালি রোদ সব কিছুই কিন্তু আমাদের হেয়ারকে নষ্ট করে। যখন বাড়ি ফিরে আসি তখন দেখি বেশ আমরা মানে ওভার স্ট্রেস হয়ে গেছি, স্কিনটা ডাল হয়ে গেছে, চুল ফ্রিজি হয়ে গেছে। তো আজকে আমি আপনাদের একটা হোম রেমিডিস দেবো, যেটা কিনা আপনি বাড়িতেই করতে পারেন, আপনার যে চুলটা একটু ড্যামেজ হয়ে গেছে সেটা যেন ঠিক হয়। আমি বলে দিচ্ছি আপনাদের কি কি উপকরণ লাগবে একটা সিম্পল হেয়ার প্যাক তৈরি করার জন্য। মেথি 2 টেবিল চামচ, টক দই আধা কাপ, অ্যালোভেরা পাল্প আধা কাপ, পাকা কলা মিডিয়াম সাইজের 1টি, লেবুর রস 2 টেবিল চামচ, পানি আধা কাপ। সব একসাথে খুব ভালো করে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। প্যাক অ্যাপ্লাই করার আগে একটু ভালো করে অয়েল ম্যাসাজ করে নেবেন। আপনার চুলে যে ধরনের সমস্যা সেই ধরনের সমস্যার সমাধানের জন্য রয়েছে কুমারিকা হেয়ার অয়েলের বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার হেয়ার অয়েল। তা আপনি প্যাকটা কীভাবে লাগাবেন সেটা আমি এখন বলে দিচ্ছি। এই প্যাকটা ব্রাশ দিয়ে আপনি কারো সাহায্য নিয়ে লাগাতে পারেন আপনার মাথায়। প্যাকটা লাগানোর পর ক্লিন ফিল্ম যখন পেঁচিয়ে দেবেন তখন যেটা হবে যে এর যে উপকরণ যেগুলো আমরা ব্যবহার করেছি, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে চুলের জন্য ভালো, সেগুলো একেবারে আপনার হেয়ারের ফলিকলের ভেতর দিয়ে চলে যাবে, আপনার চুল রিগ্রোথ করতে এবং চুলকে ভালো করতে সাহায্য করবে। আপনি চাইলে ক্লিন ফিল্ম দিয়ে 20 মিনিট রেখে দিতে পারেন। আজকের এই প্যাকটাতে যা যা ছিল এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার চুলকে ভালো রাখবে। অ্যালোভেরা প্রচুর এতে অ্যাসেনশিয়াল অয়েল আছে চুলকে, যেটা সিল্কি শাইনি করতে সাহায্য করে এবং সফট রাখে। লেবু কিন্তু চুলকে সিল্কি শাইনি সফট করতে সাহায্য করে এবং ড্যান্ড্রফ দূর করে। টক দইতে প্রোবায়োটিক আছে, এছাড়াও ল্যাকটিক অ্যাসিড আছে, যা কিনা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী, চুলকে ডিপ ময়শ্চারাইজিং কন্ডিশনিং করতে হেল্প করে। তো বুঝতেই পারছেন প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আপনার চুলের জন্য উপকারী। ঈদের সময় আপনারা যে বাড়ি থেকে ফিরলেন, ফেরার সময় যে ধকল গেল, এছাড়াও চুলে ধুলা বালি যেগুলো মানে জমেছিল, সে প্রত্যেকটা জিনিসই কিন্তু এই পদ্ধতিটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে চলে যাবে এবং আপনার চুল স্বাস্থ্য উজ্জ্বল হয়ে উঠবে। দর্শক, এই ছিল আমাদের কুমারিকা কেশকাহনের আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।